প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব রসায়ন ও শক্তি অধ্যায়ে গ্যালভানিক কোষ। প্রথমে গ্যালভানিক কোষ কাকে বলে এটা গত ক্লাসে বলা হয়েছে। তারপরে গ্যালভানিক কোষ হচ্ছে যে কোষে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়, অর্থাৎ রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়। গ্যালভানিক কোষ বেশ কয়েক কয়েক প্রকারেরই আছে, তবে আমরা আজকে আলোচনা করবো ডেনিয়েল সেল। ডেনিয়েল সেল মূলত এখানে একটা পাত্রের মধ্যে দেওয়া হয় জিঙ্ক সালফেট দ্রবণ, জিঙ্ক সালফেট দ্রবণ, এবং জিঙ্ক সালফেট দ্রবণ যে পাত্রে নেওয়া হয় সেটাতে নেওয়া হয় জিঙ্ক লবণ। জিঙ্ক লবণ আর একটা পাত্র নেওয়া হয়, সেটার মধ্যে নেওয়া হচ্ছে কপার সালফেট। কপার সালফেট দ্রবণ দ্রবণের পাত্রে নেওয়া হয় কপার দ্রবণ। তাহলে জিঙ্ক সালফেট দ্রবণ এর পাত্রে নেওয়া হচ্ছে জিঙ্ক দ্রবণ, আর কপার সালফেট দ্রবণের পাত্রে নেওয়া হচ্ছে কপার দ্রবণ। এখন উভয় দ্রবণকে একটা পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হয়, পরিবাহিতা, এবং পরিবাহী তারের মাঝখানে একটা যদি সৌর বাল্ব ধরা যায় তাহলে দেখা যাবে বাল্বটা আলো বিকিরণ করছে, অর্থাৎ আলো জ্বলছে। তাহলে এক্ষেত্রে আর একটা এর মধ্যে আর একটা যন্ত্র সংযোজন করা হয়, সেটা হচ্ছে লবণ সেতু, অর্থাৎ দুই পাত্রের দ্রবণের মধ্যে একটা সংযোগ স্থাপন করা হয় একটা নল দ্বারা, সেটার নাম দেওয়া হয়েছে লবণ সেতু। তার মধ্যে থাকে পটাশিয়াম ক্লোরাইড দ্রবণ, এই হচ্ছে আমাদের যন্ত্রের বর্ণনা। তাহলে যন্ত্র বর্ণনাটা আর একবার, দুটা পাত্র নেওয়া হয়, একটা পাত্রে জিঙ্ক সালফেট দ্রবণ, তার মধ্যে জিঙ্ক দ্রবণ, আর একটা পাত্রে কপার সালফেট দ্রবণ, তার মধ্যে কপার দ্রবণ, এবং উভয় দণ্ডকে পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয়, এবং একটি ছোট বাল্ব যদি সংযুক্ত করা হয় তাহলে দেখা যায় যে বাল্বটি জ্বলে, আর উভয় পাত্রের দ্রবণের মধ্যে একটি নল সংযুক্ত করা হয় পটাশিয়াম ক্লোরাইড দ্রবণপূর্ণ, সেটার নাম দেওয়া হয় লবণ সেতু। এখন ক্রিয়াকলাপ কার্যকলাপটা কি? এখানে ক্রিয়াকৌশল, আচ্ছা, জিঙ্ক দণ্ড আমরা নিয়েছি জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে, এবং জিঙ্ক আর কপার দণ্ড নেওয়া হয়েছে কপার সালফেট দ্রবণের মধ্যে। যেহেতু জিঙ্কের সক্রিয়তা কপারের থেকে বেশি, কাজেই জিঙ্ক আগেই তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হয় এবং দ্রবণে নেমে আসে, অর্থাৎ জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হয় এবং দ্রবণের ভিতরে নেমে আসে জিঙ্ক টু প্লাস আয়ন হিসেবে। এখন এতে ইলেকট্রনগুলো মুক্ত হচ্ছে, অসংখ্য ইলেকট্রন, এই ইলেকট্রনগুলো পরিবাহী তার দিয়ে চলে যায় কপার দণ্ডে। কপার দণ্ডে যখন ইলেকট্রনগুলো প্রবাহিত হয়, ইলেকট্রনের প্রবাহ কপার দণ্ডে চলে যাচ্ছে, তখন কপার দণ্ডে যাওয়ার পরে কপার সালফেট দ্রবণের কপার আয়ন ওই ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ এখানকার যে কপার আয়ন আছে কপার সালফেটের ভিতরে ওই ইলেকট্রন গ্রহণ করে কপার হিসেবে এই দণ্ডে জ্বলতে থাকে। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে জিঙ্ক দণ্ড ইলেকট্রন ত্যাগ করে, সেই ইলেকট্রন পরিবাহী তার দিয়ে যায় কপার দণ্ডে, এবং সেখানকার কপার আয়ন ওই ইলেকট্রন গ্রহণ করে। তাহলে জিঙ্ক দণ্ড যতক্ষণ ইলেকট্রন ত্যাগ করবে এবং কপার দণ্ডের মাধ্যমে কপার আয়ন যতক্ষণ ইলেকট্রন গ্রহণ করবে ততক্ষণই ইলেকট্রনের প্রবাহ চলবে, আর ইলেকট্রনের প্রবাহই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, যার ফলে বিদ্যুৎ প্রবাহিত হয় এবং তখন ওই বাল্বটা ওই কারণেই জ্বলে। এখন এখানে একটা সমস্যা দেখা যায়, সমস্যাটা হচ্ছে যে পাত্রে জিঙ্ক সালফেট দ্রবণ আছে ওই পাত্রে জিঙ্ক আয়নের পরিমাণ বৃদ্ধি পায়, যেহেতু জিঙ্ক দণ্ড জিঙ্ক দণ্ড থেকে জিঙ্ক ধাতু ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে নেমে আসে, কাজে এই পাত্রের ভিতরে জিঙ্ক আয়নের পরিমাণ বৃদ্ধি পায়। আবার
যে পাত্রে কপার সালফেট দ্রবণ আছে সেই পাত্রে কপার আয়ন যেহেতু কপার দণ্ডে যে জমা হচ্ছে কপার ধাতু হিসেবে সালফেট আয়নের পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে একটা পাত্রে জিঙ্ক আয়ন বেশি থাকে আর একটা পাত্রে আবার সালফেট আয়ন বেশি থাকে। যে কোনো একটা সিস্টেমে ধনাত্মক ঋণাত্মক আয়ন যদি সমান না থাকে তাহলে সিস্টেমটা তখন থেমে যায়, কার্যকারিতা হারিয়ে যায় তখন। সেক্ষেত্রে এটা সমতা আনয়নের জন্য, অর্থাৎ উভয় আয়ন প্লাস মাইনাস আয়ন অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক আয়নের সমতা আনয়নের জন্য লবণ সেতুটা ব্যবহার করা হয়। তাতে কি হয়, যে পাত্রে জিঙ্ক আয়নের পরিমাণ কমে যায় সেখানে পটাশিয়াম ক্লোরাইডের পটাশিয়াম আয়ন এসে আয়নের সমতা নিয়ে আসে না। যে আর এই পাত্রে জিঙ্ক আয়নের পরিমাণ বেড়ে যায় সেই পাত্রে ক্লোরাইড আয়ন এসে আয়নের সমতা নিয়ে আসে। আবার যে পাত্রে সালফেট আয়নের পরিমাণ বেশি হয় অর্থাৎ কপার আয়ন কমে যায় সেখানে পটাশিয়াম আয়ন যে আয়নের সমতা নিয়ে আসে, যার ফলে আয়নের যখন অসমতা দূর হয় তখন বিদ্যুৎ প্রবাহে আর কোনো বাধা থাকে না। কাজেই দেখা যাচ্ছে যে যদি উভয় পাত্রের আয়নের সমতা ঠিক থাকে এবং একটা দণ্ড থেকে অর্থাৎ জিঙ্ক দণ্ড থেকে কপার দণ্ডে যদি ইলেকট্রনের প্রবাহ চলতে থাকে তাহলে নির্বিচ্ছিন্নভাবে ইলেকট্রনের প্রবাহ চলে এবং বিদ্যুৎ প্রবাহ কোনো সমস্যার সৃষ্টি হয় না। এটাই হচ্ছে গ্যালভানিক সেলের গঠন এবং ক্রিয়া কৌশল। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, পরের দিন আমরা পরের অংশ আলোচনা করব। ধন্যবাদ।